ভগিনী নিবেদিতা, পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, জন্ম 1867, আয়ারল্যান্ড। ইনি সেই অমৃত প্রাণা নিবেদিতা যার উদ্দেশ্যে শ্রীমা সারদা দেবী বলেছিলেন, আহা কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে, সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি, এদেশের উপরই কি ভালোবাসা। ইনি সেই নিবেদিতা যাকে নিয়ে স্বামী বিবেকানন্দ কবিতায় লিখেছিলেন, মায়ের হৃদয় আর বীরের দৃঢ়তা, মলয় সমীরে যথাস্নিগ্ধ মধুরতা, যে পবিত্র কান্তি বীর্য আর যবেদিতলে নিত্য রাজে, বাধাহীন দীপ্ত শিখানলে, এসব তোমার হোক।
আর হোক শত অতীত জীবনে যাহা ছিল স্বপ্নাতীত, ভবিষ্যৎ ভারতের সন্তানের তরে সেবিকা বান্ধবী মাতা তুমি একাধারে। আমার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। আয়ারল্যান্ডের ডন গ্যানন নামে ছোট্ট এক শহরে আমার জন্ম। আমার দাদু রেভারেন্ড জন নোবেল ছিলেন গির্জার ধর্মযাজক। যিশুকে যদি হৃদয় ভাবতেন তিনি, হৃৎস্পন্দন ভাবতেন ইংল্যান্ডের হাত থেকে আয়ারল্যান্ডের স্বাধীনতা। আমার বাবা স্যামুয়েল রিচমন্ড আর মা ইসাবেল হ্যামিল্টন। আমার জন্মের কিছুদিন পর আমরা ইংল্যান্ডে এলাম, ম্যানচেস্টারে। ইংল্যান্ড থেকে অনেক ধর্মযাজক ভারতে যেতেন, ফিরে অনেকেই আবার বাবার সাথে দেখা করতেন। একজন প্রবীণ ভারত ফেরত পাদ্রি আমার দিকে একদৃষ্টে চেয়ে হঠাৎ বললেন, ভারতবর্ষ তোমায় ডাক দেবে। শিক্ষা শেষে শিক্ষয়িত্রী হলাম, স্কুলে পড়ানো, প্রথমে কেসউইক, তারপরে বেথহ্যাম, উইম্বলডন, ব্রডচার্চ, চিনলাম বার্নার্ড শ, কে হাক্সলিকে, আর চিনলাম এক জ্যোতির্ময় মহামানবকে। 1895 শিকাগো প্রত্যাগত এক ভারতীয় যোগীর কণ্ঠে শুনলাম সেই বাণী যার জন্য কান পেতেছিলাম হাজার বছর। আহ, অমৃতের সন্ধান পেলুম, নিবেদিত হয়ে গেলাম সেই দিনই। ইনি সেই নিবেদিতা যার অঙ্কিত বজ্রচিহ্ন বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক, যার উদ্দেশ্যে আচার্য জগদীশচন্দ্র বসু লিখেছিলেন, বজ্র যেন সর্বদা কালো মেঘের পশ্চাতে থাকে, যাতে করে আকাশের কোন অংশ থেকে তা নিক্ষিপ্ত হল তা কেউ বুঝতে পারে না। বোসপাড়ার 10/2 শ্রীমায়ের বাড়িতে 8-10 দিন কাটিয়ে নিজের ঘর পেলাম 16 বোসপাড়া। কটা বাড়ি পরেই থাকেন শ্রীমা, আর কটা বাড়ি পরেই গিরিশ ঘোষ। এই পাড়ার রাস্তার ধুলো মাঝে মাঝে গায়ে মাখি লুকিয়ে, এর প্রতিটি ধুলিকণায় যুগাবতার শ্রীরামকৃষ্ণের চরণ চিহ্ন।
এই প্রসঙ্গে আরেকটি তথ্য গুরুত্বপূর্ণ। নিবেদিতার একান্ত ইচ্ছা ছিল সমকালের ভারতের শ্রেষ্ঠ দুই মনীষা স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটি মিলন সেতু নির্মাণ করার। 28 জানুয়ারি 1899 সেই মিলন উৎসব আয়োজিত হয়। অনেকেই সেই সম্মেলনে যোগ দেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথের আশীর্বাদ গ্রহণ করেন। যোগাযোগের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মেক ইন রোডস ইন টু দ্য ব্রাহ্মজ। অনেকেই উপস্থিত, আর এই উপলক্ষে একটি চা চক্রের আয়োজন করেছিলেন নিবেদিতা। নিবেদিতা স্বয়ং লিখছেন, ইট ওয়াজ কোয়াইট আ ব্রিলিয়েন্ট লিটল গ্যাদারিং ফর মিস্টার টেগোর স্যাং three of his own compositions in a lovely tenor, and Sami was lovely. Only there was some cloud. I could not feel what. It is the hour that they call candlelight, the hour of worship. I cannot forget the lovely poem, Calm, O Peace, with its plaintive minor air that Mr. Tegar composed and sang for us the other day at this time.
মাঝে মধ্যে নিজের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ইংল্যান্ডে যে স্বামীজিকে অনেকের মাঝখানে দেখে মনে হতো এক কোনো দর্শনাতীত মহাজাগতিক ধ্রুব তারা, ভারতে এসে দেখলাম এক অক্লান্ত কর্মযোগী। ইনিই তো সেই অধরা। তবে কি আমিও মুলার, ম্যাকলাউড, সেভিয়ার, সারাবুলের মতো? কি প্রবল দাহ, কি কষ্টে পুড়ে যাচ্ছি আমি! এমন সময় এলো সেই দিন, আমার জীবনের সবচেয়ে আনন্দময় প্রভাত। তিনি ভস্মধারী শিব সাজলেন নাকি তথাগত বুদ্ধ? আমার নবজন্ম হল। দীক্ষান্তে বললেন, চিন্ময়ী মৃন্ময়ী জননী, আজ ভারত জননীর চরণে তুমি নিবেদিত হলে। আজ থেকে তুমি আর মার্গারেট নও, তুমি নিবেদিতা। স্বামীজি অপ্রকট হলেন 4 জুলাই 1902 সালে। আকাশে তখন যেন নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর। এই মহাপ্রাণের, মহাপ্রয়াণের আগে এবং পরে কিছু বিবরণ তুলে ধরা যাক। সেদিন একাদশী, স্বামীজি নিজে উপবাস করিয়াছিলেন, কিন্তু নিবেদিতার আহারের ব্যবস্থা করিলেন এবং স্বহস্তে পরিবেশন করিতে লাগিলেন। আহারের মধ্যে কাঁঠালের বিচি সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত এবং বরফ দিয়া ঠান্ডা করা দুধ। প্রত্যেক জিনিস পরিবেশন করিবার সময় সেগুলি সম্বন্ধে স্বামীজি হাস্য পরিহাস করিতে লাগিলেন। আহারান্তে হাত ধুইবার জন্য তিনি নিজেই নিবেদিতার হাতে জল ঢালিয়া দিলেন এবং তোয়ালে দিয়া তাহার হাত মুছাইয়া দিলেন। স্বভাবতই নিবেদিতা প্রতিবাদ করিয়া বলিলেন, স্বামীজি, এসব আমারই করা উচিত আপনার জন্য, আপনার আমার জন্য নয়। অপ্রত্যাশিত গাম্ভীর্যপূর্ণ উত্তর আসিল, ঈশা তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা চমকিত হইলেন, তাহার মুখ দিয়া বাহির হইয়া যাইতেছিল, সে তো শেষ সময়ে। চ
স্বামীজির দেহ নিচে নামাইয়া আনা হইল এবং নবগৈরিক বস্ত্রে আচ্ছাদিত ও পুষ্পমাল্য দ্বারা সজ্জিত করিয়া যথারীতি আরতির পর তাহার নির্দেশ মতো গঙ্গা তীরে বিল্ববৃক্ষের সমীপে লইয়া যাওয়া হইল। সকলের অনুসরণ করিয়া নিবেদিতাও আসিয়া দাঁড়াইলেন। শয্যার উপরে যে বস্ত্রখানি ছিল তাহা দেখিয়া তাহার মনে পড়িল শেষবার স্বামীজিকে তিনি ওইখানি পড়িতে দেখিয়াছিলেন। ইহাও কি অগ্নিসাৎ করা হইবে? তাহার প্রশ্নে স্বামী সদানন্দ জানাইলেন তিনি ওই বস্ত্রখানি নিবেদিতাকে দিতে পারেন, কিন্তু কাজটি
শোভনীয় হইবে কি না সে বিষয়ে নিবেদিতার সন্দেহ ছিল। সুতরাং রাজি হইলেন না, কেবল মনে হইল জোর জন্য যদি ওই বস্ত্রের এক টুকরা কাটিয়া লইতে পারিতেন। তাহার ও ধীরামাতার কথা বিশেষ করিয়া মনে পড়িতেছিল। মাত্র কয়েক মাস পূর্বে তাহারা চলিয়া গিয়াছেন, তাহারা কি একবারও ভাবিয়াছিলেন ইহাই শেষ সাক্ষাৎ? জগতে কত অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আশ্চর্য! জ্বলন্ত চিতার দিকে নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়া নিবেদিতা নীরবে বসিয়া রহিলেন। সন্ধ্যা প্রায় ছয়টার সময় সহসা মনে হইল কে যেন তাহার জামার আস্তিন ধরিয়া টানিল। নিবেদিতা নিচের দিকে তাকাইলেন, হঠাৎ জ্বলন্ত অঙ্গারের মধ্য হইতে তাহার প্রার্থিত বস্ত্রখণ্ডের এক টুকরো পায়ের নিকট সরাসরি উড়িয়া আসিয়া পড়িল। নিবেদিতা সাগ্রহে সেটি তুলিয়া লইলেন। ধারা বদ্ধ হয়।
স্বামীজি নিত্যধাম গত হয়েছিলেন মাত্র 39 বছর বয়সে। 1911 সালের 13 অক্টোবর অতিসার রোগে আক্রান্ত হয়ে দার্জিলিংয়ে মাত্র 44 বছর বয়সে অপ্রকট হলেন ভগিনী নিবেদিতা, যিনি তাকে লোকমাতা বলে উল্লেখ করেছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। ভগিনী নিবেদিতার সঙ্গে আমার প্রথম যখন দেখা হয় তখন তিনি অল্পদিন মাত্র ভারতবর্ষে আসিয়াছেন। আমি ভাবিয়াছিলাম সাধারণত ইংরেজ মিশনারি মহিলারা যেমন হইয়া থাকেন ইনিও সেই শ্রেণীর লোক, কেবল ইহার ধর্ম সম্প্রদায় স্বতন্ত্র। সেই ধারণা আমার মনে ছিল বলিয়া আমার কন্যাকে শিক্ষা দিবার ভার লইবার জন্য তাহাকে অনুরোধ করিয়াছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি শিক্ষা দিতে চাও? আমি বলিলাম, ইংরেজি, এবং সাধারণত ইংরাজি ভাষা অবলম্বন করিয়া যে শিক্ষা দেওয়া হইয়া থাকে। তিনি বলিলেন, বাহির হইতে কোনো একটা শিক্ষা গিলাইয়া দিয়া কি লাভ? জাতিগত নৈপুণ্য ও ব্যক্তিগত বিশেষ ক্ষমতা রূপে মানুষের ভিতরে যে জিনিসটা আছে তাকে চাগাইয়া তোলায় আমি যথার্থ শিক্ষা মনে করি। বাঁধা নিয়মের বিদেশি শিক্ষার দ্বারা সেটাকে চাপা দেওয়া আমার কাছে ভালো বোধ হয় না। তাহার পরে মাঝে মাঝে নানা দিক দিয়া তাহার পরিচয় লাভের অবসর আমার ঘটিয়াছিল। তাহার প্রবল শক্তি আমি অনুভব করিয়াছিলাম এবং সেই সঙ্গে ইহাও বুঝিয়াছিলাম তাহার পথ আমার চলিবার পথ নহে। তাহার সর্বতোমুখী প্রতিভা ছিল, সেই সঙ্গে তাহার আরেকটি জিনিস ছিল, সেটি তাহার যোদ্ধৃত্ব। তিনি আমাদের মতন ছিলেন বলিয়া তাহাকে ভক্তি করিব তাহা নহে, তিনি আমাদের চেয়ে বড় ছিলেন বলিয়াই তিনি আমাদের ভক্তির যোগ্য। সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, উথলিল আজি, এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, প্রেম উৎস উথলিল আজি।
একিয়ে সুন্দর শোভা, একিয়ে সুন্দর শোভা, একিয়ে সুন্দর শোভা। বস্তুত তিনি ছিলেন লোকমাতা, যে মাতৃভাব পরিবারের বাহিরের একটি সমগ্র দেশের উপরে আপনাকে ব্যপ্ত করিতে পারে, তাহার মূর্তি তো ইতিপূর্বে আমরা পাই নাই। এ সম্পর্কে পুরুষের যে কর্তব্যবোধ তাহার কিছু কিছু আভাস পাইয়াছি, কিন্তু রমণীর মধ্যে যে পরিপূর্ণ মমত্ববোধ তাহা প্রত্যক্ষ করি নাই। তিনি যখন বলিতেন আওয়ার পিপল, তখন তাহার মধ্যে যে একান্ত আত্মীয়তার সুরটি লাগিত, আমাদের কাহারো কণ্ঠে তেমনটি তো লাগে না। সব পাপ তাপ দূরে
প্রাণ বিমল প্রতিভা বিকাশে, একবার তোরা মা বলিয়া ডাক জগৎ জনের শ্রবণ জুড়া, হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যা মুখ তুলে আজি ছাহরে, একবার তোরা মা বলিয়া ডাক। লোকসাধারণ ভগিনী নিবেদিতার হৃদয়ের ধন ছিল বলিয়ায় তিনি কেবল দূর হইতে তাহাদের উপকার করিয়া অনুগ্রহ করিতেন না, তিনি তাহাদের সংস্রব চাহিতেন। তাহাদিগকে সর্বতোভাবে জানিবার জন্য তিনি সমস্ত মনকে তাহাদের দিকে প্রসারিত করিয়া দিতেন। তিনি তাহাদের ধর্মকর্ম, কথা কাহিনী, পূজা পদ্ধতি, শিল্প সাহিত্য, তাহাদের জীবনযাত্রার সমস্ত বৃত্তান্ত কেবল বুদ্ধি দিয়া নয়, আন্তরিক মমতা দিয়া গ্রহণ করিবার চেষ্টা করিয়াছেন। তাহার মধ্যে যাহা কিছু ভালো, যাহা কিছু সুন্দর, যাহা কিছু নিত্য পদার্থ আছে তাহাকেই তিনি একান্ত আগ্রহের সঙ্গে খুঁজিয়াছেন। ভগিনী নিবেদিতার মন সেই অনন্য দুর্লভ সুগভীর ভাবের রসে চিরদিন পূর্ণ ছিল। এই জন্যই তিনি দরিদ্রের মধ্যে ঈশ্বরকে দেখিতে পাইয়াছিলেন এবং বাহির হইতে যাহার রূপের অভাব দেখিয়া রুচি বিলাসীরা ঘৃণা করিয়া দূরে চলিয়া যায়, তিনি তাহারই রূপে মুগ্ধ হইয়া তাহারই কণ্ঠে নিজের অমর জীবনের শুভ্র বরমাল্য সমর্পণ করিয়াছিলেন। আমরা আমাদের চোখের সামনে সতীর এই যে তপস্যা দেখিলাম তাহাতে আমাদের বিশ্বাসের জড়তা যেন দূর করিয়া দেয়, যেন এই কথাটিকে নিঃসংশয় সত্যরূপে জানিতে পারি যে মানুষের মধ্যে শিব আছেন দরিদ্রের জীর্ণ কুটিরে, এবং হীনবর্ণের উপেক্ষিত পল্লীর মধ্যেও তাহার দেবলোক প্রসারিত। এবং যে ব্যক্তি সমস্ত দারিদ্র, বিরূপতা এবং কদাচারের বাহ্য আবরণ ভেদ করিয়া পরম ঐশ্বর্যময় পরম সুন্দরকে ভাবের দিব্য দৃষ্টিতে একবার দেখিতে পাইয়াছেন, তিনি মানুষের এই অন্তরতম আত্মাকে পুত্র হইতে প্রিয়, বৃত্ত হইতে প্রিয় এবং যাহা কিছু আছে সকল হইতেই প্রিয় বলিয়া বরণ করিয়া লন। তিনি ভয়কে অতিক্রম করেন, স্বার্থকে জয় করেন, আরামকে তুচ্ছ করেন, সংস্কার বন্ধনকে ছিন্ন করিয়া ফেলেন এবং আপনার দিকে মুহূর্তকালের জন্য দৃক্পাত মাত্র করেন না। সবারি
কাছে এসেছে আছে এনেছে তারে প্রাণে সবারে আমি নমি যা কিছু সবারে আমি নমি সবারে